Al Sa'id ibn Salamah annal Mughirah ibn Abi Burdah tamim Bani Abduddar oi je Bani Abduddar er kotha ta eshe gelo to shei jonno amar to abar 12 dike brain jay ei ta eta tokhon Uhuder juddhe kafir der slogan ki chilo Sirate ibn Hisham er moddhe Allama ibn Hisham likhechen Juboti mohilara tara slogan diteche pray 200 moto juboti unmarried meye তারা বলতেছে জিতে যদি আসতে পারিস তাহলে এসব কথা তো বলা মুশকিল তখন তো বুকের কাপড় সরাইয়ে বক্ষের উপরে নেব তোদের হে বীর জাতীয় বীরেরা যদি আজকের আমাদের সম্মান প্রতিষ্ঠিত করে রাখতে পারিস নাই বললাম হাদিস পড়াতে পড়াতে সেগুলো নাই বললাম সাহিত্যের ক্লাস হলে বলতাম বানি আব্দুদ্দার মহিলারা স্লোগান দিছে বানি আব্দুদ্দার ওই হান বনি আব্দুদ্দার আব্দুদ্দারের বংশধর যোদ্ধাগণ মক্কার কাফের কুরাইশ এরা সকলে আইছে না 3000 কত আইছে 3000 আইছে রাসূলুল্লাহর সঙ্গে 700 মাত্র তাও ওই যে গিরি গুহায় মোতায়েন করলেন 52 জন তাহলে এখানে থাকলো কয়জন হ্যাঁ 648 জন ওই মহিলারা ঘোষণা করতে সেই রকম সুন্দরী সাজগোজ করে Ya Bani Abduddar Ya Humatul Adwar Humatul Adwar ini slogan Humatul Adwar Loraier maidane tomader bab chasara dadara kokhono shatruder ke jibon rakhar jonno pit dekhiye bolei ashe nai shorone rekho mone kore dicchi Bani Abduddar Oi han Bani Abduddar Oi han mane হংকার দিয়ে ওঠ ওয়াইহান ভাষা আরবী ভাষা তো ভালো পড়াই ওয়াইহান বনি আব্দুদ্দার ওয়াইহান হুমাতাল আদবার দরবান বেকুল্লে বাত্তার ধারালো তলোয়ার মারো ওরাতির পক্ষে শক্তিশালী বাহুনি এই রকমের যখন স্লোগান দিয়ে তারপরের অংশটা আর বললাম না বিজয়ী করে জাতির সম্মান সুরক্ষিত করে আসতে যদি পারো ফিরে তাহলে তাহলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে শুধু তিনবার তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ যখন বললেন যে লড়াই শুরু করো বিসমিল্লাহ বলে সাহাবাগণের স্লোগান ছিল আমেথ আমেথ মারো মারো আর মার শুরু করলেন তখন ওই মেয়ে লোকরা যখন এক মাইল পর্যন্ত দাপড়াই নিয়ে যাচ্ছেন এই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন 3000 সুবহানাল্লাহ কাফের ছিল কয় হাজার 3000 এই জন্য আল্লাহ মুসলমানদের মনোবল বাড়াই দেওয়ার জন্য ফেরেশতা নাজিল করেছেন কত 3000 মনে রাখবা মুফাসসিরুল কোরআন তো এইজন্য বলতে পারতেছে আরে বেখাম সাথে আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন ওই যে 5000 দিব ফেরেশতা ওটার জন্য একটা কন্ডিশন ছিল ওই 5000 ফেরেশতা 5000 নাজিল করবে ওই জন্য একটা কি ছিল কি আরেকটা কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা হয় নাই সেই জন্য আল্লাহ করেন নাই সে কন্ডিশনটা কি ছিল জানো এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলাম না আমরা যে ফকিগণের সঙ্গে আপনি লড়াইতে নামলে কাঁচা মরিচের মতো পিষা খাবেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আছেন আমরা আপনাকে তো বড় চেয়ার দিচ্ছি মুফাসসির গনের সঙ্গে লড়াইতে গেলে আপনি ওর কাঁচা মরিচের মতো পিষে যাবেন এটা কে বলছে জানেন ইমাম জামাকশারি তিনি বলেছেন যে কিতাবুত তাফসির লিখতে গিয়ে হযরত ইমাম বুখারী আমি নিজেই পড়ে দেখছি কারণ বাংলাদেশ বেতারে তো তাফসির পেশ করি তো ওখানে স্টাডি করে না গেলে তো হয় না সেই জন্য উনি উহুদের যুদ্ধের আয়াত লাগিয়ে দিয়েছেন বদরের যুদ্ধের ওই জায়গায় ইমাম জামাকশারি উনি বলতেছে না এ হাজিল আয়াত মুতাআল্লিকা বেগজওয়াতে উহুদ
ওহদের যুদ্ধের সঙ্গে জড়িত হলো কোরআনের এই আয়াত, বদরের যুদ্ধের সঙ্গে না। ধরতে পারছো? ওয়াই হান বানি আব্দের দ্বার, ওয়াই হান হোমা থালাদার, দরবান বেখুললে পাত্তার লড়াই শুরু গেল। 448 জন সাহাবা নিয়ে আল্লাহর রাসূল স্বয়ং 3000 কাফের 3000 ফেরেশতা যখন ফেরেশতা দেখতে পাইল তখন বলল যে কল্লা আজকের দেহের উপরে থাকবে না, এমন দৌড়ানো বাদা উ ইয়াফিরুন পালানো যখন শুরু করেছে এক মাইল পর্যন্ত। মেয়ে লোকরা এরা তো দৌড়াতে পারে কম, যখন দেখলো তাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা তারাও আজরাইল এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে এরকম দাঁত কঠোর মটর করতেছে, তো এইরকম দৌড়াচ্ছে যে আজকের আর রক্ষা নেই, দৌড়াচ্ছে মেয়ে লোকরাও এমন দৌড়াতে যে মেয়ে লোকরা দৌড়াতে বেশি তো পারে না, তো তাদের এই শাড়ি উঁচু করে হাঁটুর উপরে পর্যন্ত উঠে গেল। ওই দৌড়াবার সুবিধার জন্য তার হাঁটুর উপরে, হ্যাঁ এটা হাদিসে আছে সহিহ বুখারীতে, রান পর্যন্ত দেখা যেতেছে এমন জোরে দৌড়ই। আর তারা সকালে মাল সামানা যা ছিল, আচ্ছা দু মাইলের মধ্যে যত মাল সামানা ছিল এই সব মাল সামানা ফেলেছি, দৌড়াচ্ছে না সবাই, জীবনের চাইতে প্রিয় জিনিস আর কিছু আছে? মাথা নাড়লো, মুখে বলল না, জীবনের চাইতে প্রিয় জিনিস জগতে আর কিছু আছে? তো এই জন্য জীবন রক্ষার জন্য চাচা আপন প্রাণ বাঁচা, আমিও আপন প্রাণ বাঁচাই, বাতি যাই বলতেছে চাচাকে, চাচা আপন প্রাণ বাঁচা। তো এইভাবে গেছিল না, ওই তো কথাটা হিস্টোরিটা তো বলে দিলাম, কারণ কি ওই যে বনি আব্দের দার পরে সবাই ইসলাম কবুল করেছে, নবী পাক বলেছেন যে আমার কলিজা তোমরা বুঝলে, তবে তোমরা একটু দেরিতে বুঝলে, যাই হোক আল্লাহর রহমত তোমাদের হয়ে গেছে, এখন আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কাউকে কিছু বকতেও পারি না, আমি তো আল্লাহর শাসনের অধীনে। কিন্তু ওই বনি আব্দের দার তারা সকলে পরবর্তীতে ইসলাম প্রসারিত করার ব্যাপারে এমন ভূমিকা পালন করেছে, সেইগুলি আমি যদি হিস্টোরি পড়াই, তো আমার কাছে হিস্টোরি না পড়লে তখন তোমরা ইসলামের রিয়াল হিস্টোরিটা এখন বর্তমান যুগে আলহামদুলিল্লাহ এটা থাকতে পারে বিশেষজ্ঞ, কিন্তু তারিখে যিনি বিশেষজ্ঞ, ওই যে বললাম আলজেরিয়া ওই বারে মরক্কো মানে মগরেব, তার ওই বারে সুদান, ওই বারে যে মিশর, এই বারে যে আলজেরিয়া, তার ওই বারে নাইজেরিয়া, তার ওই বারে মরিশাস, তার ওই বারে মরিতারিয়া, তারপরে টোগো, এইরকম করে যে গিলি বলি এইগুলি কাইফা ইন্তাসারা আল ইসলাম ও ফি তিলকাল মান থাকা, এগুলি সম্পর্কে দীর্ঘ পড়তে হয়েছে না, পড়তে হবে। ইতিহাস যদি না জানো তাহলে তুমি যে কোন সিংহের শাবক, কোন ব্যাঘ্রের বাচ্চা, তোমার মন মানসিকতা পরিবর্তন হবে না, মনে বল হবে না। একটা চা খেতে ডাক দিল আর সঙ্গে সঙ্গে তুমি ওই জনগণের সঙ্গে সিগারেটও খাচ্ছে, তার পাশেই অমনি তুমি বসে অমনি চা খাওয়া শুরু করে দিচ্ছ, মুস্কি হেসে সুন্দর করে বলে সরে যাবা ওই জায়গায় বসে। তুমি একজন দেশ বিখ্যাত আলেমে যদি পরিণত হতে চাও তাহলে তুমি ওদের সঙ্গে চা খাওয়া বাদাম খা হি হি করে হাসতেছ, রাস্তার মধ্যে ছোলা বাদাম খাচ্ছ। খাবা নাকি? এই যে মুগিরা ইবনে আবি বুরদা মিন বনি আব্দের দার আখবারাহু আন্নাহু সামি আবা হুরায়রা ইয়াকুল সাআলা রাজুলিন নাবিয়্যা রাসূলুল্লাহ কা যে কোন লোক মানে সাহাবা জিজ্ঞাসা করছিলেন সাআলা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সওয়ালের বিবরণ ইন্না নারকাবুল বাহারা ইয়া রাসূলুল্লাহ আমরা মাঝে মধ্যে নৌকায় করে আমরা সাগর অতিক্রম করে আফ্রিকা মহাদেশে যাওয়ার চেষ্টা করি, এগুলি সব বুঝতে গেলে ম্যাপ নিয়ে বসো, ওই সৌদি আরবের জেদ্দা না সৌদি আরবের আরও দক্ষিণ দিকে যাও, ওই যে সৌদি আরবের একবার দক্ষিণ এলাকায় গেলে ওই ইয়ামানের বর্ডার, ওই ইয়ামানের বর্ডার ওই জায়গায় লোহিত সাগর, হ্যাঁ আল বাহারুল আহমার, ওই বাহারুল আহমার ওই জায়গায় একটু সংকীর্ণ হয়, ওই জায়গা দিয়ে নৌকায় পার হয়ে সাহাবাগণ তারা আফ্রিকা মহাদেশে যেতেন, আফ্রিকা মহাদেশের থেকে কাঠ আনতেন, ফল পাকড়া আনতেন, ব্যবসা বাণিজ্য করতেন। আমি তুমি ওই জায়গায় যদি না দেখো তাহলে তুমি তো বুঝতেই পারবে না যে ওই জায়গাটা সংকীর্ণ, ওই জন্য সৌদি আরবের দক্ষিণ এলাকা দিয়ে ওখান থেকে পার হয়ে পশ্চিম বাড়ে গেলেই সঙ্গে সঙ্গে হাফসা পড়ে, কি পড়ে কথা বলো না কেন, হাফসার অধিবাসী কে? হযরতে বিলাল বলতে পারল না, কে? হযরতে বিলালে হাবাসী,
বেলালে মন থাকবে মুসলিম মেজরিটি ওই হাবশা এখন ওই জায়গাটা এখন দুই ভাগ হয়ে গেছে একটা রাষ্ট্র হইছে তার নাম হলো সোমাল কি সিন ওয়াও মিম আলিফ লাম সোমাল কি নাম একটা ছেলেরে জিজ্ঞাসা করো ইতিহাস ভূগোল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে লেভেলের ডিগ্রি নিতেছে কিন্তু জানবেও না যে সোমাল রাষ্ট্রটা কোন এলাকায় অবস্থিত সোমালিয়া এই যে সোমালের মুসলমানরা বাংলাদেশে কি পরিমাণে আছে জানো আমার অনেক ভক্তি তারা করে আমি তাদেরকে চেষ্টা করি খেদমত করবার জন্য আমাদের ওই যে ধানমন্ডি শুক্রাবাদ ওইসব এলাকায় তারা বাংলাদেশে ব্যবসা করে চাকরি করে পুরাতন গাড়ি কেড়ে মেরামত করে বিক্রি দেয় অনেক টাকা লাভ করে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেপেলে পড়ায় সৌদি আরবে মধ্যপ্রাচ্যে তারা চাকরি করে ওখান থেকে তাদের বেতন এখানে পাঠায় আমাদের সরকার বলছে ঠিক আছে টাকা দিয়ে খাচ্ছে খাক বিপদে পড়েছে সোমালিয়ায় গৃহযুদ্ধ চলছে ভীষণ বহুদিন পর্যন্ত এই আমি তো জানি প্রায় 20 বছর লক্ষ লক্ষ 5 লাখের কম না মুসলমান নিহত হইছে সোমাল এটা সোমালটা আগের আমলে কি বলা হতো হাবাস কি বলা হতো এখন কি বলা হয় হ্যাঁ সোমাল বললাম না এখন একটা রাষ্ট্র হইছে সেটা হলো সোমাল আর এর পশ্চিম বাড়িটা এটা মুসলিম মেজরিটি কিন্তু আজ 100 বছরের মধ্যে মুসলমানেরা মেজরিটি হওয়া সত্ত্বেও ক্ষমতায় যেতে পারে না মুসলমান মেজরিটি হওয়া সত্ত্বেও 100 মধ্যে 65 কিন্তু 100 বছর যাবত তারা গোলামি করলো খ্রিস্টানদের বলো তো কি কারণ বলতে পারবা কি কারণ এটা যাই হোক একটা গবেষণা করে বললো যে মুসলমানদের আপোষের মধ্যে জঙ্গ যে দাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্না নারকাবুল বাহার হুজুর আমরা অনেক সময় মৎস্য অনুসন্ধান কি কি ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্য আফ্রিকা মহাদেশে টনকে টন মধু পাওয়া যায় পানির দামে আমারে বলল তুমি কয় রিয়ালে নিবা কেজি নিয়ে যাও এক মন লও আমি কইছি উড়োজাহাজওয়ালারা আমার সম্পর্কে যাই আইডিয়া আছে বাংলাদেশ বিমানের অফিসাররা তো জানে শুনে বলে হুজুরকে আফ্রিকায় এসে মাথা নষ্ট করলো নাকি ওনার এই মধু তরল মধু না যদি পাত্রটা ফেটে একবার যায় উড়োজাহাজের মধ্যে তা অবস্থাটা দাঁড়াবে কি টনকে টন মধু আর পশু লক্ষ লক্ষ পশু পশুর দুধ আর ঘি মাখন এগুলি কাঠ শুকনো মাছ প্রচুর পরিমাণে মাল সামান আফ্রিকা থেকে ইম্পোর্ট করা যায় এইসব এলাকা থেকে এক্সপোর্ট করা যায় ব্যবসা বাণিজ্য করবার জন্য ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহার আমরা মাঝে মাঝে নৌকার সাহায্যে সাগরের পক্ষে আরোহণ করি ওয়া নাহমিলু মা'ানাল কালিলা মিনাল মায়ে আমরা আমাদের সঙ্গে ওই পাত্রের মধ্যে ভরাট করে মিষ্টি সুপেয় পানি যা নিয়ে যাই তা হয়তো এক মাস লাগবে আমাদের সাগর পাউড়ি দিতে তা এখন ওই পানির দ্বারা যদি আমরা ওযু করি ফাইন তাওয়াদ্দানা বিযালিকাল মা'এ আল হালাওয়া হ্যাঁ আমরা ওই মিষ্টি পানির দ্বারা আমরা যদি ওযু করি আতেশ না তাহলে আমাদেরকে পরে খাবার পানি আর থাকবে না আরে লোহিত সাগরের পানি আমি বহুবার এরা মুখে নিয়ে দিছি আধা ঘন্টা পর্যন্ত টাকরা সহ জ্বলতে লাগে তো বলে জানেন না গালি দিলেন কেন এই পানি যদি এক মন জ্বালান তাহলে কমপক্ষে 7 কেজি 6 কেজির মতো লবণ বাইর হয় তা তো জানি না আর জানি আমি বললাম যে সাত সাগরের পানি আমি খাইছি একটু এইটা জনগণের সামনে একটু বলবার জন্য যাই হোক যা আছে আছে কিসমতে গাল কিছু সময় না হয় জ্বলবে কিন্তু আমি সব সাগরের পানি একটু খাওয়া ছাড়া যাব না সাত সাগরের পানি পান করেছি আমি আর কত বড় বহায়রা বহায়রা মানে উপসাগর তো এখন জানার যেমন ফাইন তাওয়াদ্দা আনাবি আতেশ না আফানা তাওয়াদ্দাউ মিনাল বাহার সাগরের পানির দ্বারা লবণাক্ত পানির দ্বারা
কি আমরা ওযু করতে পারবো নোনা পানি এত স্বাদ নষ্ট হয়ে গেছে ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিলেন হুয়া তাহুরু তাহুরু তয়ের উপরে ফাতা দাও হুয়া তাহুরু মাহু আরে সাগরের পানি এটা তো মহা পবিত্রকারী তোমরা ওযু করবা গোসল করবা পবিত্র করে দিবে ওয়াল হেল মাইয়াতাতু এই জায়গাটা তোমাদের খাদ্যের ঘাটতি হতে পারে তো ওই সাগরের মধ্যে যে সমস্ত মাছ শিকার করতে পারবা না এই সব তোমাদের জন্য হালাল ওখান থেকে খাদ্য সংগ্রহ করো পানিও তোমরা পান করো পানিও পাইলা খাদ্যও পাইলা সাগরের তাস্তাখরিজুনা মিনহু হেলিয়াতান তালবাসুনহা ওয়া লাহমান তরিয়ান আল্লাহর কোরআনে বলেছেন মহা টাটকা খাবার তোমাদের জন্য সাগর বক্ষে রেখেছে বিরাট বিরাট মাছ বুড়ো হয়ে এইরকম ভেসে ওঠে আর বুড়ো হয়ে যাওয়ার কারণে দ্রুত যেতে পারে না তো সাহাবাগণের হাতে এইরকম তীরের মতো থাকে এইরকম মেরে দিয়ে তারপরে ওর সঙ্গে শক্ত দড়ি লাগানো তো আস্তে আস্তে টেনে উঠালো এক মন ওজনের মাছ আলহামদুলিল্লাহ নৌকার মধ্যে এগুলি সমস্ত মশলা মাখাই লবণ আর সরিষার তেল কষছেন জগৎ সম্পর্কে জানতে গেলে তোমাকে অবশ্যই শিখতে হবে যে অবশ্যই তোমাকে শিখতে হবে মক্কা মদিনায় কোন রকমের সরিষা উৎপাদন হয় না তাহলে তারা রান্না তরি তরকারি রান্নার সময় তেল কোথা থেকে তারা পেতেন তোমাকে বিশ্লেষণ করে বুঝাইয়ে দিতে হবে যে আরবের লোকেরা তাদের ঘোড়া তাদের খচ্চর গাধা তাদের যে উট তাদের যে ভেড়া বকরি দুম্বা তাদের যে মধু তাদের যে সমস্ত শুটকি মাছ তাদের যে ঘি এবং তাদের এই সমস্ত সম্পদগুলি তারা সকলে ইয়ামানের বাজারে উঠাতেন আর ওখান থেকে উঠাইয়ে তারপরে এই সিঙ্গাপুর মালয়েশিয়া ব্রুনাই জাভা আর এই সমস্ত ইন্দোনেশিয়া এইসব এলাকার লোকেরা গোলমরিচ শুকনো মরিচ সরিষার তেল এই সমস্ত জিরা এবং কালো জিরা আর লবঙ্গ আর ওই দারুচিনি এই সমস্ত শুকনো মাল এইগুলি তারা সকলে নিয়ে যেতেন ইয়েমান দেশের বাজার থেকে আরবের লোকরা ক্রয় করে তারপরে তারা গোশতের সঙ্গে তেল আর এই গরম মশলা ঝাল জাতীয় জিনিস এগুলো সমস্ত না পড়লে বলতে পারবা না সুন্নাহ টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ